আমরা চূড়ায় উঠতেছি আমাদের অভিযানের এই পর্যায়ে শেষ মুহূর্তে আমরা আছি। আমরা এখন চূড়ায় উঠতেছি। আমাদের কিছু পণ্ডিত ব্যক্তির বর্গ ছিল, তারা চূড়া ভেবে অন্য চূড়ায় চলে গেছে, তারা আগে উঠবে। আরে উঠবে সামনে রয়ে গেছে আসল একটু জায়গা। তুমি তো চলো আসো। এটা পাবাই এই জায়গায়, এটাই পাবাই শামুক। ইভেন সাথে মরা শামুকের খোসাও পাবা। এই জায়গাটা হলো পিছলাইয়া বসতে হয়েছে, ছবি পিছলাই পড়ার ছবি দেখছো না? আর এখন তো বাঁশ দিয়ে সিঁড়ি বানাই দিছে। আর কি চাও তোমরা? রিজিক কিসমত তোমাকে আল্লাহ করে উঠবি না কেউ উঠ। আছে কিন্তু এই জায়গায় টার্সিয়ারি যুগের পাহাড়ে ধস নামতে চাইছে সে। একটু সাবধানে উঠতে হবে। আর একটু আর একটু আর একটু থামো, আর একটু থামো, আমি একটু উড়ি আগে, তারপরে তোমরা হো। আর এই জায়গায় সব বাসে পাড়া দেওয়া যাবে না, হ্যাঁ অনেক আলগা বাস আছে। আসো আলগা বাস। খালি খালি ও পিছলাই পড়ছে। এই কোনো বাস ছিল না, কোনো রাস্তা ছিল না। আরে এইটাও তো আসিল না, এইটা কেমনে বানাইলো, কবে বানাইলো? সুবহানাল্লাহ, ও দাদা এটা কবে বানাইছে? এটা ছিল না, এটা কবে বানাইলো? যাক আল্লাহর রহমতে প্রতিবারের ন্যায় এইবারও আমি প্রথম, দ্বিতীয় আমি প্রথম আমগা গ্রুপে। আমাদের চূড়া বিজয় ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সম্পন্ন হলো, একটা এক্সট্রিম ট্রিপের অবসান ঘটলো। এরপর এখন আমরা সহি সালামতে সবাই বাড়ি ফিরতে পারলেই সন্তুষ্ট। তবে আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞ হব যদি কালকে সকালে বেসম্ভব রকমের বৃষ্টি হয় আর আমার সাথী ভাইরা যারা আছে তারা অন্তত একটু যোগের দর্শন ভালোভাবে পেয়ে যায়।